হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অভিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই প্রি ইন্টারভিউ চেক লিস্ট। আপনাদেরকে বলে রাখি যে বেশ কিছু ইন্টারভিউ লেটার কিন্তু হাতে পাওয়া শুরু করা আছে F4 ক্যাটাগরিতে। এই এপ্রিল এবং মে মাসে কিন্তু গত দু মাসে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার ইস্যু করা আছে। বলে রাখি যাদের কিনা PD কারেন্ট আছে, মানে হলো 2007 এপ্রিল মাসে তাদের প্রায়োরিটি ডেট আছে, এবং যাদের কিনা DQ হয়ে গেছে, মানে হলো ডকুমেন্ট কোয়ালিফাইড হয়ে গেছে এই 2020 এপ্রিল এবং মে মাসে, তারা কিন্তু বর্তমানে ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছেন। বলে রাখি বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে বলে আছেন যে অভিভাবক কমপ্লিট একটা ভিডিও চাই, যেটার ফলে আমরা জানতে পারবো যে ইন্টারভিউতে কী কী নিয়ে যেতে হবে। আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই না টেনে পুরো ব্লগটা দেখবেন, জানতে পারবেন অনেক ইম্পর্টেন্ট তথ্য। থ্যাংকস লট। এই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য প্রথম যে কাজটা আপনাদের করতে হবে প্রি ইন্টারভিউ চেকলিস্টের মেইন যে কাজটা, সেটা হলো আপনাদের ফটো রিকোয়ারমেন্টটা হতে হবে কারেক্টলি। এটা হলো 2x2 সাইজের যে পাসপোর্ট সাইজের পিকচার আছে, এই সাইজটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। এক্সট্রা কপি হাতে রাখবেন, যদি এদের দরকার হয় ইন্টারভিউতে যখন যাবেন তখন যেন আপনারা দিতে পারেন, বোঝাতে পারছি। এছাড়া কিন্তু আপনাদেরকে বলে রাখি যে DS-260 অ্যাপ্লিকেশন, যেটা কিনা ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে আপনাদেরকে ফিল আপ করতে হয়, এই যে ফর্মটা, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে CESC.state.gov। এখানে গিয়ে কিন্তু আপনাদেরকে এই অনলাইনের কনফার্মেশন পেজটাও কিন্তু নিতে হবে, মানে আপনারা ফিল আপও করবেন এবং ফাইনালি যে কনফার্মেশন পেজটা পাবেন DS-260 ফর্মে, সেটাও কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এছাড়া যে জিনিসটা আপনাদের সাবমিট করতে হবে সেটা হলো বার্থ সার্টিফিকেট, অরিজিনাল বার্থ সার্টিফিকেট লাগবে, বোঝাতে পারছি, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশে। ইংলিশে ট্রান্সক্রিপ্ট করে নেবেন যদি আপনাদের ইংলিশে করা না থাকে। আর যদি Bake me a cake as fast as you can. Pat it and roll it and mark it with a B and put it in the oven for baby and me. The ইংলিশে যদি উঠিয়ে থাকেন তাহলে বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশের দুটোই কিন্তু আপনারা জমা দেবেন। এছাড়াও বলে রাখি যে ফি অথবা মানি রিসিভড অফ মেডিকেল এক্সাম, আপনারা তো মেডিকেল এক্সামটা করিয়ে নেবেন রাইট কি না, এই মেডিকেল রিসিপ্টটা কিন্তু আপনাদের লাগবে, যে ডকুমেন্টটা আপনাদেরকে আপনার ডাক্তার দেবেন সেই ডকুমেন্টটাও লাগবে, এবং আপনারা যে ফি পে করেছেন সেটাও কিন্তু লাগবে। এছাড়াও বলে রাখি যে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু লাগবে। অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে হলো যাদের বয়স 16 বছর এবং বেশি, বাচ্চা কাচ্চা যাদের বয়স 16 বছরের নিচে তাদের কিন্তু লাগবে না, শুধুমাত্র 16 বছর এবং তার বেশি বয়স্ক বাচ্চা কাচ্চা কিংবা অ্যাডাল্টদের জন্য কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে। এবং বলে রাখি যে বার্থ সার্টিফিকেটটা যখন ইস্যু করছে তখন এই বার্থ সার্টিফিকেটটাও হয়তোবা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সাথে সংযুক্ত করতে হয়, যখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা উইথড্র করবেন, এটা কিন্তু ভুলবেন না। এখন চলে আসি এভিডেভিট অফ সাপোর্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, কারণ এখন কিন্তু অনেক রিজেকশন আমরা দেখছি যে এই এভিডেভিট অফ সাপোর্ট, মানে হলো I-864 যে ডকুমেন্টটা আছে, আপনার যিনি স্পন্সরের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা মনে রাখবেন যে ফাইনাল অ্যাকশন ডেটটা দেখে আপনাদের যদি দেখা যায় যে এখন কারেন্ট আছে, সেই হিসাবে কিন্তু আপনারা এখন ইন্টারভিউ লেটার পাচ্ছেন, এবং অনেককেই কিন্তু বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টটা আছে এটার সাথে W-2 ইনফরমেশনটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এটা হলো W-2, মানে হলো স্পন্সর কোন কোম্পানিতে কাজ করে, বছরে কত ডলার সে ইনকাম করতে পেরেছে, এটার একটা রিলিভেন্ট পিকচার কিন্তু থাকতে হবে। বলে রাখি যে প্রুফ অফ পিটিশনার্স US পার্মানেন্ট রেসিডেন্সি অথবা US সিটিজেনশিপ, মানে হলো আমেরিকার যে আপনার স্পন্সর আছেন তার কিন্তু পাসপোর্টের ফটোকপিটাও কিন্তু লাগবে। যদি এরকম হয় যে F4 ভিসার ক্ষেত্রে, সেহেতু অবশ্যই কিন্তু আপনার যিনি স্পন্সর তার কিন্তু পাসপোর্টের ফটোকপি লাগবে, ভুল করবেন না। অনেকেই বলেন যে স্পন্সরের ডকুমেন্টগুলো তো সাবমিট করে দিয়েছে, আমি তো হাতে নিয়ে যেতে মনে নেই, এটা কিন্তু বললে হবে না। আপনাদের অবশ্যই স্পন্সরের যে পাসপোর্টের কপিটা আছে ফটোকপি, সেটা কিন্তু আপনাদের সংযুক্ত করতে হবে। এছাড়াও আপনার পিটিশনার যে US ডোমিসাইল আছেন, মানে হলো আমেরিকাতে বাস করছে, তার রেসিডেন্সি প্রুভের জন্য তার একটা মানে ইলেকট্রিক বিল কিংবা যে কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা দিলে ভালো হয়।
আবার বলে রাখি যে আরো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, সেটা হলো এভিডেন্স অব রিলেশনশিপ বিটুইন দ্য পিটিশনার অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট, মানে আপনার সাথে যে আপনার পিটিশনারের মানে হলো স্পন্সরের যে পিকচার আছে এগুলো প্রমাণের জন্য যে কোনো ধরনের ফটোগ্রাফস কিংবা ইমেল কিংবা ইমেল চেইন লেটার এগুলো কিন্তু সাবমিট করবেন। অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপের কথোপকথন কিংবা ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন কিন্তু অনেকে প্রিন্ট আউট করে নিয়ে যায়, আবার অনেককে এরকম দেখেছি যে প্রতি মাসে আপনাদের স্পন্সর যদি আপনাদেরকে এরকম মানে রেমিটেন্স পাঠিয়ে থাকেন তাহলে সেই যে রেমিটেন্সের যে ডকুমেন্টটা এটাও কিন্তু নিয়ে যাবেন, খুব সহজ হবে প্রমাণ করতে যে আপনার যিনি স্পন্সর আছেন তার সাথে সম্পর্ক কতটা গাঢ় সেই ব্যাপারে। আর বলে রাখি যে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে অরিজিনাল সিভিল এবং ম্যারেজের যে ডকুমেন্টগুলো আছে এগুলো কিন্তু নিয়ে যাবেন, মানে হলো আপনি যিনি আর কি মানে অ্যাপ্লাই করছেন F4 ভিসাতে। আর বলে রাখি যদি কোনো ধরনের ডিভোর্স হয়ে থাকে পূর্ববর্তীতে সেই ডিভোর্সের অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে, অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়াও বলে রাখি যে আপনার স্পন্সর যদি কোথাও এই মুহূর্তে কাজ করতে থাকে সেখান থেকেও একটা লেটার নিয়ে নেবেন, যে তাহলে প্রমাণ করতে সুবিধা হবে যে আপনার স্পন্সর বর্তমানে কিন্তু US গভর্নমেন্টের উপর কিন্তু কোনো ধরনের যে বেনিফিট ক্লেম করছেন না, উনি যে এই মুহূর্তে কাজে আছেন ওনার যে প্রতিনিয়ত পে স্টাব জেনারেট করছে, এই ইনফরমেশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আশা করা যায় আজকের ব্লগের মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন যে কোন কোন ইনফরমেশন আপনাদের নিয়ে যেতে হবে, ইভেন আপনারা CESC পোর্টালে সাবমিট করেছেন তারপরেও কিন্তু এর একটা ফটোকপি কিন্তু নিয়ে যাবেন। বলে রাখি যে যদি এরকম হয় যে স্পন্সর আপনার সাথে যেতে পারেন ইন্টারভিউতে সাথে নিয়ে যাবেন, শুধুমাত্র স্পন্সরের অরিজিনাল যে পাসপোর্ট আছে এটা নিয়ে গেলেই হবে। তবে অনেক সময় তো এটা সম্ভব হয় না যে স্পন্সর আপনার সাথে যাবে ইন্টারভিউতে, এমন হতে পারে যে আপনি যখন ইন্টারভিউ স্কেজুল হয়ে আছে আপনার জন্য তখন আপনার স্পন্সর আমেরিকাতে অবস্থান করছে, সেক্ষেত্রে তো কিছু বলার নেই। তবে কথা হলো এইগুলো এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু ভেরিফাইড হবে, তাই বলে রাখি যে কোনো ধরনের কোনো ভুল তথ্য কিন্তু এমবাসিকে দেবেন না, US এমবাসিকে দেবেন না, কিংবা কোনো ধরনের মিথ্যা ইনফরমেশন কিন্তু সাবমিট করবেন না। আশা করা যায় যে আপনারা যেহেতু ইন্টারভিউ লেটার হাতে পেয়েছেন তাই খুব শীঘ্রই আপনাদের ইন্টারভিউটা হয়ে যাবে এবং আপনারা ভিসাও কিন্তু পেয়ে যাবেন ইমিগ্রেশন ভিসাটা। আর যদি ইন্টারভিউ লেটার এখনও না হাতে পেয়ে থাকেন অপেক্ষা করতে থাকুন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ইন্টারভিউ লেটার হাতে পাবেন, কারণ অনেকেই কিন্তু আমি এই মুহূর্তে ইন্টারভিউ লেটার হাতে পেতে দেখেছি। ব্লগটা ভালো লেগে থাকলে অনেকের কাছে শেয়ার করে দেবেন এবং প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখবেন। থ্যাংকস অ্যালট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে। Sunny is dark. Sunny is dark. He's dark. Sunny is dark. He's sunny. He's dark. He's sunny. He's dark. Sunny is dark. Sunny is dark.